প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। উপেক্ষিত শক্তির উদ্বোধন কাজী নজরুল ইসলাম লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে পূর্বেই জেনেছি, এখন আজকে আমরা উপেক্ষিত শক্তির উদ্বোধন সম্পর্কে একটু ধারণা নিব। উপেক্ষিত শক্তির উদ্বোধন নামেই কিন্তু তার ভিতরের তথ্যটা বিশ্লেষণ জানো। আমি তোমাকে আগে বলেছি, প্রথমে আমরা যেটি পড়বো সেটা না গল্প আমাকে জানতে হবে, কারণ সৃজনশীল প্রশ্নে উচ্চতর দক্ষতার যে মাপকাঠি রয়েছে ক্ষতে সেখানে আমাকে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে এটি হচ্ছে একটি প্রবন্ধ, এটি হচ্ছে একটি কি আর নামই দেখো শক্তি। এই শক্তি যে সেই শক্তিটা করা যাবে না, উপেক্ষা মানে অবহেলা, ঠিক আছে? সেই শক্তি আহ্বান উদ্বোধন মানে আহ্বান উপেক্ষিত শক্তি সেই সম্প্রদায়কে বলা হচ্ছে ছোট লোক সম্প্রদায়, ঠিক আছে? আমরা কাদেরকে ছোট লোক সম্প্রদায় বলছি? যারা আমাদের উন্নয়নের ধারা হিসাবে দশা নাই আমাদেরকে সহযোগিতা করছে, ঠিক আছে? তাহলে এই ছোট তারা এতটাই ছোট লোক শুনতে শুনতে তারা জন্ম থেকে নিজেদেরকে এতটাই ছোট লোক মনে করছে, হীনমন্যতায় পড়ছে, তারা যে কোনো কাজ সহজেই করতে পারছে না। তাহলে এই ছোট লোক সম্প্রদায় যাদের, যেমন ধরো আমাদের কৃষক, এই কৃষকের গায়ে কাদা ছিটানো আছে, গায়ে কাদা লাগা আছে, সেই হিসাবে করে আমরা কৃষকদেরকে আমাদের সমাজ থেকে কি একটু দূরে সরে ম্যাডাম সাউন্ডে সমস্যা। শুনতে পাচ্ছো?
পাচ্ছে? জি ম্যাডাম এখন পাচ্ছি। এই মাহাত্ম্য গান্ধীর কথা কেন বলা হচ্ছে জানো? এই দোকানের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন, ঠিক আছে, যারা ক্ষুধার্ত ছিলেন তিনি তাদের পাশে এসে নিজে ক্ষুধার্ত ছিলেন, ছিন্ন বস্ত্র পরিধান করেছিলেন, হতদরিদ্রদেরকে বুকে ধরে নিয়েছিলেন। এই জন্য এই মাহাত্ম্য গান্ধীর এক ডাকে সবাই চলে এসেছিল, ঠিক আছে, সবাই চলে আসছে। এখন এমন একজন মানুষ আসতে হবে যার ডাকে সবাই আসবে, কিন্তু তাকে তো আগে মানুষের কাছে যেতে হবে। সে যদি সাধারণ মানুষের কাছে এসে পাশে না দাঁড়ায়, তার আহ্বানে কেউ কখনো এগিয়ে আসবে না। তাকে ভাই বলে, আমাদের নিজেদের একজন বলে উদারতার সাথে ভাই জড়িয়ে ধরতে হবে, তার কাজের সম্মান স্বীকৃতি দিতে হবে। উপেক্ষিত এই শক্তি বোধনের ডাক যখন দিবে, বোধন মানে সম্মানের সাথে সবাইকে যখন আহ্বান করা হবে, তবেই কিন্তু আমাদের যুগান্তরে আসবে। যুগান্তর কিন্তু আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে। তাহলে আমাদের এই পতিত, এই চণ্ডাল, তোমাদের পাঠ্য বইয়ের প্রবন্ধের শেষের দিকে তোমরা দেখবে, পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদেরই মতো দিন বর্ষণ করিয়া। ওই যে আমি মহাত্মা গান্ধীর কথা বলেছিলাম যে দিন দিন মানে হত দরিদ্র, বর্ষণ মানে পোশাক বলা হচ্ছে, সেই পোশাক ধারণ করে তাদের পাশে এসে দাঁড়াতে হবে। তাহলে উপেক্ষিত শক্তির উদ্বোধনের এটি বাংলা একাডেমির কাজী নজরুল ইসলামের রচনাবলী থেকে চয়ন করা হয়েছে, চয়ন মানে নেওয়া হয়েছে। তাহলে অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতেই এই উপেক্ষিত শক্তির উদ্বোধনটি রচিত হয়েছে। পটভূমি কি আমি তোমাদেরকে আগেই ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধের গ্রন্থের একটি রচনা এটি। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মন মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। সাম্যবাদীটা কি? সাম্যবাদী হচ্ছে সবাইকে সমান চোখে দেখা, সমান অধিকার দেওয়া। আমি তোমাদেরকে পূর্বে বলেছি এটি সম্প্রদায়ের জন্য, যে সম্প্রদায় আমাদের উন্নয়নের জন্য দশমা ভাগিদার, তাদেরকে যদি আমরা সম্মান না দেখাই তাহলে কখনই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাহলে আমাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে এই সাম্যবাদী মন মানসিকতায় ফুটিয়ে তুলতে হবে। একটি দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ যদি করি তাহলে কখনই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাহলে প্রথমে আমাদেরকে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সবশেষে আমরা দেখছি তাদের নির্দেশিত এই যেসব উন্নয়ন রাষ্ট্র রয়েছে, সেসব উন্নয়ন রাষ্ট্র কেন উন্নয়ন সাধিত হয়েছে, তারা এই সমভাবে সবাই একত্রিত। আমরা কিন্তু আগে থেকে জানি দশের লক্ষ একের কথা, সম্মিলিত ভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের দেশটাও এগিয়ে যাবে, সবাই একত্রিত হয়ে দেশের উন্নয়ন সাধন হবে। তাহলে তাদের এই নির্দেশিত পথ যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবনে সুখ সমৃদ্ধি আসতে নিশ্চিত, ঠিক আছে। তাহলে তোমরা পারিকাজ নাও, নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পারিকাজ হচ্ছে 86 পৃষ্ঠার সৃজনশীল এক, 86 পৃষ্ঠার। তোমরা যদি কিছু না বুঝে থাকো প্রশ্ন করতে পারো। 86 পৃষ্ঠার সৃজনশীল সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি।